উত্তরাখণ্ডে নির্বাচনী প্রচারে গিয়ে রাহুল গান্ধীকে নিয়ে এমন প্রশ্ন রাখলেন হিমন্ত। তিনি বলেন, রাহুল গান্ধীর বাবা কে? এরকম প্রশ্ন কেউ কোনোদিন করেনি। হিমন্ত বলেন, উত্তরাখণ্ডের বীর শহীদ জেনারেল বিপিন রাওয়াতের কার্যকালে ভারত পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করতে সক্ষম হয়। তার নেতৃত্বে ভারতীয় সেনা এত বড় পদক্ষেপ নেয়। কিন্তু রাহুল গান্ধী সেই সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চান। দেশের সেনা যেখানে বলছে যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, তার মানে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে। এখানে প্রমাণ দেখানোর কোনো প্রয়োজন নেই, কিন্তু রাহুল গান্ধীর প্রমাণ লাগে। তাকে কেন প্রমাণ দেব? আমরা কি তার পিতৃপরিচয় জানতে চেয়েছি? এদিকে হিমন্তর এই মন্তব্য নিয়ে দেশজুড়ে তীব্র চর্চা শুরু হয়েছে। এছাড়াও রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে তিনি বলেন, সেনার কাছে প্রমাণ খোঁজার কোনো অধিকার রাহুল গান্ধীর নেই। বিপিন রাওয়াতের উপর তার কি বিশ্বাস নেই? আমরা কি কখনো প্রশ্ন তুলেছি যে তিনি রাজীব গান্ধীর পুত্র কিনা? প্রশ্ন হিমন্তের। সোনার সংসার জুয়েলার্সের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। গুণে মানে অত্যাধুনিক রূপসহ উন্নত এবং নির্ভরযোগ্য জুয়েলারি প্রতিষ্ঠান শিলচর শহরের নরসিংটোলা এনএন দত্ত রোড স্থিত এই সোনার সংসার। আধুনিক ডিজাইনের রকমারি গয়নার সম্ভারে সমৃদ্ধ রয়েছে সোনার সংসার। গয়না তৈরির মজুরিতেও রয়েছে 50% ছাড়। এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ অফার। সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্যে আজই চলে আসুন শিলচর নরসিংটোলা এনএন দত্ত রোডের সোনার সংসারে। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 03-842-260081 অথবা 9395-16-3088। ভিউডো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা।